আপনাদের তো কনস্ট্রাকশন সব কিছু বললাম, এটা হচ্ছে কি একটা ইকুইভ্যালেন্স ট্রান্সফরমার, কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। আমি এখানে কী করছি যে আমাদের যে এক্সাইটেশন ব্রাঞ্চ আছে বা যেটা শান্ট ব্রাঞ্চ আছে সেটা আমি কী করছি, ইগনোর করছি। তো এখন আমি আপনাদের রেফারিং শেখাবো, ঠিক আছে। রেফারিংটা আমি আমার মতো করে শেখাবো, আপনাদের কোনো মুখস্থ রাখতে হবে না। আগেই বলতেছি আপনাদের কোনো কিছু কি মুখস্থ রাখবে না, আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে যা কিছু আছে সব কি একটা কি কনসেপ্ট থেকে আসছে, ঠিক আছে। এই জন্য কি মুখস্থ রাখবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকবেন, তাহলে হচ্ছে কি ভুল আর কখনো সম্ভাবনাই নাই। তো আমি আপনাদের সেই কনসেপ্টটা শেখাবো, আবারও বলতেছি কি করবেন না কখনো কি মুখস্থ করবেন না, আমি যে কনসেপ্টটা বলি সেটা দেখেন। তো দেখেন আমার কি, দেখেন এই এই সাইডটা কিসের সাথে মানে সংযুক্ত আছে, এটা কি ইনপুটের সাথে সংযুক্ত আছে, তার মানে এটা কি আছে আমার কি প্রাইমারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি প্রাইমারি, আর এটা হচ্ছে কি আমার, তাহলে এটা হচ্ছে কি আমার প্রাইমারি, আর এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি। ওকে, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে কি যেটা হচ্ছে ইনপুটের সাথে থাকবে সেটা হচ্ছে সে সাইডটা হচ্ছে প্রাইমারি, আর যেটা হচ্ছে কি লোডের সাথে থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি। এটা গেলো। এখন এটা কি লো ভোল্টেজ না হাই ভোল্টেজ, ঠিক আছে, বা স্টেপ আপ না স্টেপ ডাউন, সেটা আমরা কখনো বলতে পারবো না, ঠিক আছে। এটা আমরা কখনো বলতে পারবো না, কেন বলতে পারবো না, যখন আমাদেরকে আমাদের এই টার্ন রেশিওটা দেওয়া থাকবে, যদি আমাদের কি এই টার্ন রেশিও দেওয়া থাকে, নতুবা যদি আমাদেরকে টার্ন রেশিও দেওয়া থাকে, তাহলে আমি সেখান থেকে বলতে পারবো, নতুবা আমার কি অবশ্যই এখানে কি ভোল্টেজ দেওয়া লাগবে। তো ভোল্টেজ দিলে আমি বুঝতে পারবো এটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন। তো এই মুহূর্তে আমি জানি না এটা কীভাবে, আমার টার্ন রেশিও দেওয়া নেই বা এখানে আমাকে ভোল্টেজও দেওয়া নেই, আমি এটাকে কি জানি না এটা কি আমার স্টেপ ডাউন না স্টেপ স্টেপ আপ। তো আমি কী করবো, আমরা যখন কি রেফারিং করবো, রেফারিং করা বলতে গিয়ে যে দেখেন একটা এখানে একটা কি এখানে কি একটা কি আছে আপনার, এই যে এই অংশটা আমরা কী করবো বাদ দেবো, ঠিক আছে। বাদ দিয়ে কী করবো পুরোটা এক সাইডে নিয়ে আসবো। এক সাইডে কেন নিয়ে আসবো, একটা হচ্ছে সিম্পল সার্কিট করার জন্য। আমরা দেখেন এই অংশটা যদি বাদ দেয় তাহলে দেখেন এটা একটা কি সিম্পল সার্কিট আছে, এই একটা রেজিস্টর এখানে আছে, আবার এখানে এইভাবে আছে, এখানে কি লোড, ঠিক আছে, এখানে আমার আছে কি ভি ওয়ান। তো দেখেন এটা একটা সিম্পল সার্কিট আছে, তো এই সিম্পল সার্কিটের কি আমরা যে কোনো কিছুর মান কি সহজে বাইর করতে পারবো, এই জন্য আমরা কী করি রেফারিং করি, রেফারিং করি, ঠিক আছে। তো রেফারিং করার উদ্দেশ্য কী হচ্ছে কি সার্কিটকে সিম্পল করা, সিম্পল করে কি যাতে আমাদের আমরা যে ভ্যালুগুলো বার করবো সেটা সহজে বার করার জন্য আমরা কি রেফারিং করি। রেফারিং করার ক্ষেত্রে আপনার প্রাইমারি আর সেকেন্ডারি হিসাব না করে আপনারা সবসময় রেফারিংটা করবেন কি হাই ভোল্টেজ সাইড এবং কি লো ভোল্টেজ সাইড। কেন দেখেন আমার এখানে কি আমি কি এইখান থেকে কখনো বুঝতে পারি, আপনি প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি রেফারিং শিখছেন বাট আপনি জানেন না, ঠিক আছে, জানেন না আপনার এই ট্রান্সফরমারটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন। তো সেই ক্ষেত্রে কি আপনাদের সমস্যা হবে, এই জন্য কি হাই ভোল্টেজ সাইড বা লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইড হিসাব করে কি করবেন রেফারিং করবেন। তো ধরেন আমি এটা ধরলাম কি আমার এইটা হচ্ছে কি হাই ভোল্টেজ সাইড আর এটা হচ্ছে আমার কি লো ভোল্টেজ সাইড, তাহলে এই পাশে হাই ভোল্টেজ সাইড বেশি থেকে কমে আসতেছে, তাহলে মানে এটা হচ্ছে আমার কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। এটা আমার একটা কি স্টেপ ডাউন, দেখেন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আসতেছে, এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো প্রথমে বলে ট্রান্সফরমারের কাজ আমি প্রথমে সুন্দরভাবে বুঝাইছি দেখাচ্ছি, দেখেন ট্রান্সফরমারের কাজ কী হচ্ছে, ফ্রিকুয়েন্সি কী থাকবে সেম, পাওয়ার কী থাকবে সেম, বাট কি পরিবর্তন হবে কি ভোল্টেজ এবং কি কারেন্টে, ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন হবে। তো এখানে হচ্ছে মূল কনসেপ্টটা, এখানে হচ্ছে আমার কি মূল কনসেপ্টটা। তো একটু ভালোভাবে দেখেন, এটা যদি আমার কি হাই ভোল্টেজ সাইড হয়, এটা আমার কি লো ভোল্টেজ সাইড, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি লো ভোল্টেজ সাইড, এটা যদি আমার কি হাই ভোল্টেজ সাইড হয় তাহলে এটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। এখন দেখেন পাওয়ার সেম, তার মানে এইখানে আমার কি ট্রান্সফরমার এই সাইডে হাই ভোল্টেজ সাইডে যে পাওয়ার দেওয়া থাকবে লো ভোল্টেজ সাইডে কি সেম পাওয়ার দেওয়া থাকবে। তো আমি দেখেন দুই সাইডে পাওয়ারটা কি লিখলাম সেম লেখেন। এখন আমরা জানি কি পিএজোসটিকে আমরা কী জানি, পিএজোসটিকে আমরা কী জানি ভি আই, তাহলে আমি এখানে লিখতে আসছি পিএজোসটিকে পি সময় সমান বা পাওয়ার সময় সমান কি ভি আই। এখন দুই সাইডে দেখেন নাকি হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড বলতে গিয়ে এইখানে ভোল্টেজটা কী আসছে আমার কি হাই, এখানে আমার ভোল্টেজটা আছে হাই। এখন দেখেন পাওয়ার তো আমার কি পরিবর্তন হবে না, বাট এখানে আমার কি ভোল্টেজটা হাই হলে এখন কি আমার ব্যালেন্স করতে গেলে কী করতে হবে, সাপোজ ধরেন এইখানে পির ভ্যালুটা এরকম ছিল টু, হ্যাঁ টু ইন্টু সিক্স, ধরেন এটা কি বারো ছিল, ঠিক আছে, বারো ওয়াট ছিল। এখন দেখেন আমার কি ভোল্টেজটা এখানে দেখেন কারেন্টের মানটা বেশি ছিল ভোল্টেজ, এখন কেমন কি ভোল্টেজটাই হবে আমার, দেখেন ভোল্টেজটা যদি আমার এখন হাই হয়ে যায় তাহলে আমার কারেন্টটা কী হবে টু হয়ে যাচ্ছে, লো হচ্ছে আমার কি দেখেন পাওয়ার ঠিক থাকলো, দুইটার কী আমার পাওয়ার
ঠিক, আমার কি ভোল্টেজটা হাই হওয়া লাগবে এবং কি কারেন্টটা লো হওয়া লাগবে, তাহলে আমার কি পাওয়ার সেম থাকবে। তো এখানে আমি সেটাই দেখাচ্ছি, ভোল্টেজ যখন হাই হয় কারেন্টটা অবশ্যই কি হবে, লো হবে। কেন লো হবে, কি পাওয়ার যেহেতু কি সেম, পাওয়ারের পরিবর্তন হয় না, ভোল্টেজ এবং কি কারেন্টের পরিবর্তন হয়। সো সেমভাবে কি লো ভোল্টেজ সাইড, এখান থেকে বুঝতেই পারছি যে আমাদের ভোল্টেজটা কি লো, তার মানে হচ্ছে আমার ভোল্টেজ যদি কম হয় কারেন্ট আমার কি হবে বেশি হবে। দেখেন হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ হাই, আমার কারেন্ট কম, লো ভোল্টেজ সাইডে কি আমার কি ভোল্টেজ লো, আমার কি কারেন্ট বেশি। এখন যদি আমরা আর এর ভ্যালু বাই করি, তাহলে আর সমান সমান আমরা কী জানি ভি, আর সমান সমান কী জানি ভি বাই আই, আর সমান সমান ভি বাই আই। দেখেন এখানে আমার কি ভোল্টেজ হাই, ভোল্টেজ হাই কারেন্ট লো, তার মানে কি আর এর মানটা কি কারেন্ট লো, কোনো হাই ভোল্ট কোনো কি মানে ইয়াকে যদি আমরা কি ছোট জিনিস দ্বারা ভাগ করি, তাহলে কি আমার কি এই আর এর মানটা কি হচ্ছে বেশি হচ্ছে। ঠিক আছে, তার মানে কি আর এর মানটা আমার কি বেশি হচ্ছে। তো এই পাশে যদি আমি আর বার করি, তাহলে কি বিভাগ আই। তো এইখানে দেখেন আমার কি কারেন্ট হাই, যদি আমার কি হর্স যদি বেশি হয়, ঠিক আছে, আগের তুলনায় হর্স যদি আমার বেশি হয়, তখন কি আমার কি হয় এই পাশে যা ভ্যালু থাকবে সেটা কি অটোমেটিক কম হবে। এই পাশে হর্স ছোট, এই জন্য কি এই ভ্যালুটা বেশি হয়ে গেলো, এ পাশে কি হরটা বড়, এই জন্য কি এই ভ্যালুটা কম হবে। নাম্বার হচ্ছে এইটুকু হচ্ছে বোঝার জিনিস। তাহলে কি আমরা হাই ভোল্টেজ সাইডে দেখলাম কি ভোল্টেজ বেশি, কারেন্ট কম, আর কি রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স বলছে কি ইম্পিডেন্স, ইম্পিডেন্স যা আছে সবই এখানে আমি আর দ্বারাই দেখাইছি। তো এই সাইডে দেখেন আমার কি লো ভোল্টেজ সাইডে আমার ভোল্টেজ কম, ভোল্টেজ কম হওয়ার কারণে কি আমার কি কারেন্ট বেশি এবং কি রেজিস্টারও, রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বা ইন্ডাকটেন্স যেটা বলেন সবই কি কম, কারণ কি এখানে আমার যা ভ্যালু দেওয়া থাকে ওহমিক ভ্যালুই দেওয়া থাকে, সাধারণত ওহমিক ভ্যালু থাকে, এই জন্য আমি আর দিয়েই দেখাইছি। তো এখানে দেখ দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ কি আমরা সবসময় কি যখন রেফারিং করবো তখন আমরা কি করতে হবে, এই ভি অ্যান্ড কি এই আইকে আমার কি আইকে কি কী করতে হবে, এই এ অথবা কি ওয়ান বাই এ দ্বারা গুণ করতে হবে বলতাম, ঠিক আছে, উভয় পাশে। আর এই আরকে কী করতে হবে, এই এ স্কোয়ার অথবা কি ওয়ান বাই এ স্কোয়ার দ্বারা কি এই যে কোনো একটা দিয়ে কী করতে হবে গুণ করতে হবে। ঠিক আছে, আমি এখানে ব্র্যাকেট দিলাম। দেখেন ভি বা আইকে কি এ ওয়ান বাই এ দ্বারা কি গুণ করতে হবে, যে কোনো একটা দ্বারা, এটা হচ্ছে একটা দ্বারা, গুণ ভাগ কখন হবে সেটা দেখাচ্ছে। এখন দেখেন এখন রেফারিং জিনিসটা বুঝেছি, রেফারিং বলতে রেফারিং জিনিসটা মানে কি আমি কোনো কিছু এক সাইডে আমার রেফারেন্সে নিয়ে আসবো, ঠিক আছে, আমি কাউকে আমার রেফারেন্সে নিয়ে আসবো। তো অনুরূপভাবে রেফারিং জিনিসটা এই মানে এইভাবে হচ্ছে, তো রেফারিং যখন আমি কি হাই ভোল্টেজ সাইডে রেফার কি রেফার এইচ ভি, আমি যখন হাই ভোল্টেজ সাইডে নিয়ে আসবো, হাই ভোল্টেজ সাইড বলতে আমার এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে যখন নিয়ে আসবো আমার যা আছে তা তো আমি তো আমার জায়গাতে থাকবো, আরেকজন আমার এখানে রেফারিং করে আনবো, তার মানে তার সেন্স হবে আমি আমার জায়গাতেই থাকবো। তো এই পাশে আমার যা আছে তা সব কি ঠিক থাকবে, রেজিস্টার ইন্ডাকটেন্স, ঠিক আছে, তো এটা তো আমরা কি বাদ দিচ্ছি। তাহলে আমরা কি এই সাইডে যা আছে সব কিছু নিয়ে আসি, ঠিক আছে, এই পাশে কি একটা কি রেজিস্টার আছে, তারপর কি ইন্ডাকটেন্স আছে, তারপর কি আছে আমার লোড আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার কী হচ্ছিলো, এটা যে ভি ওয়ান, তো আমার এই পাশের কোনো কি আমার কি চেঞ্জ হবে না, এটা হচ্ছে আই নট। তো আমি এখানে কি ইন্ডাক মানে কি এক্সাইটেশন ব্রাঞ্চ যেটা আছে কি আমি সেটা বাদ দিছি, কারণ কি আমি যখন রেফারিং করবো এটার আমার কোনো প্রভাব পড়বে না, সেই জন্য আমি কি এটা বাদ দিছি। আপনারা যদি নিতে চান তো এইখানে নিতে পারেন, আপনারা যদি বলবেন যদি কোনো ইয়াতে যদি এই এই ব্রাঞ্চের মান দেওয়া যায় তাহলে আপনারা কি এইখানে নিতে পারবেন। তো এটা হচ্ছে কি আমার আর ওয়ান, এটা হচ্ছে জে এক্স ওয়ান, তো এটা তো আমার কি আর টু যে এক্স টু ছিল আমি এটার প্রাইম প্রাইম দিই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি আর টু প্রাইম সমান সমান, আর এটা হচ্ছে কি যে এক্স টু এটাও দিলাম প্রাইম, আর এটা কি আমার কি ভোল্টেজ ছিল কি সরি কারেন্ট ছিল কি আই টু, আই টু প্রাইম দিলাম, আর এটা কি ছিল আমার জেড এল, এটাও আমি কি প্রাই ঠিক আছে প্রাইম দিলাম। তো দেখেন মোটামুটি সব ঠিক আছে, এখানে কি ছিল ই ওয়ান, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি ই ওয়ান, আর এটা কি হচ্ছে আমার কি ই টু, ই টু প্রাইম। তো এখানে দেখেন দুইটা কি প্যারালাল ব্যাঞ্চ, প্যারালাল ব্যাঞ্চে কি আমার কি ভোল্টেজ কি সমান হয়, তার মানে কি ই ওয়ান ই টু প্রাইম হচ্ছে সমান, ঠিক আছে, আর এখানে ছিল কি বি টু প্রাইম, ঠিক আছে, আমি সবগুলা প্রাইম প্রাইম দিলাম। এখন দেখেন আমার কি হচ্ছে কি আমি কি হাই ভোল্টেজে নিয়ে আসতেছে, হাই ভোল্টেজে নিয়ে আসা মানে কি এদিকে যে ভ্যালুগুলো কি হাই ভোল্টেজে নিয়ে আসবো, এদিকে যেগুলো কি লো আছে সেগুলোকে গুণ করবো, যেগুলো কি হাই আছে সেটাকে ভাগ করবো, এই পাশে যা যেগুলো কি লো আছে এই সাইডে নিয়ে কি হাই করে হাই করতে হবে, আর যা কি হাই আছে সেটা কি লো করবো। দেখেন ভোল্টেজটা কি আছে এখানে লো আছে,
তো এইবার সে যদি আমি নিয়ে আসি তাহলে কি ভোল্টেজটা আমার কি হাই করতে হবে? হাই কখন হয়? কোনো কিছু দ্বারা গুণ করলে আমার কি হাই হয়? তাহলে আমি এইটা প্রথম শুরু করি। এইটা দেখেন প্রথমে আমার আগে ই ছিল ই টু, গুণন কী দ্বারা গুণ করবো? এ দ্বারা। এখানে এ দিছে, তারপরে ভি টু প্রাইম, ভি টু বলতে এই ভি টু, ভি টুটা কি আমার কি এখানে লো ছিল, এই এই সাইডে কি লো ভোল্টেজ সাইডে কি লো ছিল, এই সাইডে আসলে আমার কি হাই হবে, হাই হলে আমার কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি কি ভি টু গুণন এ, ঠিক আছে। তারপরে আছে কি কারেন্ট, এই সাইডে কি কারেন্ট কি বেশি ছিল, বাট এই বেশি কি কারেন্ট কম, কারেন্ট তো এই সাইডে ছিল বেশি, এই বেশি কম, তাহলে কি বেশিকে যদি আমি কম নিয়ে আসি তখন কী করতে হবে? আমার ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা আমার ছিল কি আই টু, সেটাকে ভাগ করতে হবে কি এ দ্বারা। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এই বেশি কি কম, রেজিস্ট্যান্স ইম্পিডেন্স ইন্ডাকটেন্স যেটা বলেন সেটা হচ্ছে কি এই সাইড কম ছিল, এই সাইডে এসে কি বেশি হবে, আর বেশি হলে কী হবে? গুণ হবে। তাহলে কী হচ্ছে এ স্কোয়ার জেড এল, তারপর হচ্ছে কি এ স্কোয়ার জে এক্স টু, তারপর হচ্ছে কি এ স্কোয়ার আর টু, ঠিক আছে। তো মোটামুটি তো ই ই টু, তারপর হচ্ছে আই টু। তো এখানে এখন দেখেন এই আই টুটা কি, আই টুটা হচ্ছে সেম, তার মানে এইটাই ওই আই টু প্রাইমই। তাহলে হচ্ছে কি আই টু প্রাইম সমান সমান কী হচ্ছে, তাহলে কি ভাগ হচ্ছে কি আই টু বাই হচ্ছে এ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এই সাইডে আমি কি রেফার করে নিয়ে আসলাম, হাই সাইডে কীভাবে রেফার করলাম, এইভাবে কি আগে আপনারা শেয়ার মানে এইভাবে কি একটা কি আপনার কি টেবিল বানাবেন। তো এটা মানে যে কোনো একটা বার করলে বুঝতে পারবেন, যে কোনো একটা টেবিলের সব কিছু ভ্যালু বার করলে সব বুঝতে পারবেন কখন কি হাই হবে কখন লো হবে। এখন যদি আমি কি রেফার কি করি লো ভোল্টেজ সাইডে, লো ভোল্টেজ সাইড, তাহলে আমি কী করবো যা আছে সব কিছু কী করবো আমি কি লো ভোল্টেজ সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। যা আছে সব কিছু আমি কি লো ভোল্টেজ সাইডে নিয়ে যাবো। তো এখন লো ভোল্টেজ সাইডে নিয়ে গেলে কী হয়, তো দেখেন এই মাঝখানে এটা বাজ যাচ্ছে, তাহলে কী আছে একই একই হচ্ছে ইয়া, ঠিক আছে। তো আমার এই পাশে আগে যা ছিল সব ঠিক থাকতেছে, ঠিক আছে, সব ঠিক থাকতেছে। এটা আছে কি আই টু, এটা আছে কি জে এক্স টু, এটা আছে কি আর টু, এটা কি আগে ছিল কি আর ওয়ান, এখন এটা কি আর ওয়ান প্রাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি জে এক্স ওয়ান ছিল, এটা জে এক্স প্রাইম হচ্ছে। তারপর কি এখানে ভোল্টেজ, তাহলে কী কী আসতেছে এখানে, এখানে আসতেছে কি ই ওয়ান সমান সমান কি দুইটা কি প্যারালাল, তার মানে হচ্ছে ই টু। তাহলে কি আমরা যেহেতু কি এই ভোল্টেজটাকে কনভার্ট করতেছি, তাহলে কী আসতেছে এখন দেখেন এই বেশি কি ভোল্টেজ আমার কি বেশি ছিল, এই বেশি কি আমার কি ভোল্টেজ কম, তাহলে বেশি ভোল্টেজকে কি কম ভোল্টেজ করতে হবে, কম করতে হলে কী হয় ভাগ করতে হবে, তার মানে কী হবে এই ই ই ওয়ান ভাগ হচ্ছে কি এ, ঠিক আছে। ভোল্টেজগুলো আর ভোল্টেজ কইছিল এই এইখানে একটা ভোল্টেজ ছিল, কী ভোল্টেজ ছিল ভি ওয়ান, তাহলে এটা আমার কী আছে ভি ওয়ান প্রাইম সমান সমান কী আছে ভি ওয়ান বাই কি এ, কারণ কি আমার দেখে এই সাইডে ভোল্টেজ কম আর এই সাইডে ভোল্টেজ বেশি ছিল, বেশিকে কম করতে হলে কী করতে হবে ভাগ করতে হবে। তারপর আছে আমার কারেন্ট, এইখানে কারেন্ট ছিল কি আই ওয়ান, তো আই ওয়ান কারেন্টে এই পাশে কি কারেন্ট এই পাশে কম, এই পাশে গেলে কারেন্ট কী হবে বেশি হবে, দেখেন এই পাশে কারেন্ট কম, এই পাশে গেলে কী হবে কারেন্টটা বেশি হবে, আর বেশি হলে কী গুণ হবে, তার মানে আছে আই ওয়ান গুণ হচ্ছে এ, এটা আছে আই ওয়ান প্রাইম। তারপর দেখেন তারপর কী আছে, তারপর কী আছে আর 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 কী আছে দেখেন এই সাইডে আর বেশি ছিল, এই পাশে কী কম, এই সাইডে বেশি ছিল, এই পাশে হাই ভোল্টেজ সাইডে বেশি, তাহলে লো ভোল্টেজ সাইডে গেলে কী কম হইতে হবে, তাহলে কম হইতে গেলে কী হবে ভাগ করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি আর ওয়ান ভাগ হচ্ছে কি এ স্কোয়ার, আর হচ্ছে জে এক্স ওয়ান ভাগ হচ্ছে কি এ স্কোয়ার, ওকে। আর কিছু এখানে তো নাই, আই ভি আর জে ই, হ্যাঁ মোটামুটি সব এইখানেই দেওয়া আছে। আর যা ছিল কি এই সাইডে যা ছিল কি সবই কি সেম, আর কোনো চেঞ্জ করার মতো নাই। বাট এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা কী আছে দেখেন, এইটা তো আমি একটু আবার একটু মুছে দিলাম, এবার আমি কি দিই এটা দিই ই টু সমান সমান কি ই ওয়ান প্রাইম, আর এটা তো আমার কি ভি টু। এখন দেখেন এইখানে যদি দেখি আমি একটা এক্সাইটেশন ব্রাঞ্চ দিই, ঠিক আছে, তাহলে কি এখানে একটা আসবে কি রেজিস্টার, আর এই পাশে কি একটা আসবে কি ইম্পিডেন্স। যদি কি আমার ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আমার কি এটা এটাকে কি রেফার করে নিতে হবে। এটা যদি আমার আই নট হয় আর এটা যদি আমার কি আই টু হয়, এটা হচ্ছে আমার আই নট, এটা হচ্ছে আমার কি আই টু, সে দুইটা দেখেন এই দুইটা যোগ হয়ে গেছে কি আমার এটা হচ্ছে, তাহলে হচ্ছে এটা আমার আই নট, এটা হচ্ছে আই টু, এই দেখেন এই আই টু এই পাশে গেছে। তাহলে দেখেন আর এটা হচ্ছে কি আর ই লেখি
এটা আর ই প্রাইম, তাহলে কি এখানে আমার কি এ পাশে আমার কি রেজিস্ট্যান্স বেশি, ওই পাশে কি কম হবে, তাহলে কি আর ই বাই হচ্ছে কি এ স্কোয়ার। এটা যদি জে এক্স নট লিখি প্রাইম, তাহলে এটা কি আছে জে এক্স নট বাই এম জে, এটাই লেখেন, নটে লিখলাম প্রাইম হবে না, নিচে ভাগ হচ্ছে কি এ স্কোয়ার। তারপরে এখানে কারেন্ট, কারেন্ট কি, তাহলে এটা আমার কারেন্টের প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আই নট, তাহলে কি এ পাশে আমার কি কারেন্ট কি ছিল কম ছিল, ওই পাশে গেলে আমার কি কারেন্ট বেশি লাগবে, তাহলে একে গুণ করতে হবে এ দ্বারা, ঠিক আছে, একে গুণ করতে হবে কি এ দ্বারা। তো এই ছিল রেফারিংয়ের মানে রেফারিংয়ের যে সব কিছু এখানে আছে। তো আপনারা সবসময় দুইটা জিনিস মনে রাখবেন সবসময় কি এই চ্যাপ্টার মানে এই টেবিলটা মনে রাখবেন, নাম্বার টু হচ্ছে কি রেফারিং কোন সাইডে নিয়ে আসতেছেন, ঠিক আছে, প্রথমে হচ্ছে কি আমার কি ট্রান্সফরমারটা বিবেচনা করবেন বা ট্রান্সফরমারের ভ্যালুটার দিকে খেয়াল রাখবেন, আমার কি ভ্যালুটা কী দেওয়া আছে, হাই ভোল্ট মানে স্টেপ আপ না স্টেপ ডাউন সেইভাবে কি সাজাবেন, স্টেপ আপ থাকলে কী হবে, স্টেপ আপ থাকলে কি থাকবে প্রাইমারি সাইড কি আমার কি হবে লো ভোল্টেজ সাইড, সেকেন্ডারি সাইড হবে হাই ভোল্টেজ সাইড, আর স্টেপ ডাউন হলে কী হবে প্রাইমারি সাইড হলে হবে হাই ভোল্টেজ সাইড, সেকেন্ডারি সাইড হবে লো ভোল্টেজ সাইড। তো এরপরে যখন আপনারা রেফার করবেন, ঠিক আছে, রেফার যখন হাই ভোল্টেজ সাইড রেফার, হাই ভোল্টেজ সাইড মানে কি আমার যত কিছু আছে কি সব কিছু আমি কি হাই ভোল্টেজ সাইডে নিয়ে আসবো, হাই ভোল্টেজে নিয়ে আসা মানে কি আমার হাই ভোল্টেজে যা আছে হাই ভোল্টেজে সেম থাকবে, লো ভোল্টেজ সাইডে যা আছে কি তার কি চেঞ্জ হবে, কীভাবে চেঞ্জ হবে, এইভাবে এখানে কি ভোল্টেজ বেশি আছে এখানে ভোল্টেজ কম, বেশির দিককে আমি কি কমকে যদি আমি বেশি করি তাহলে কি গুণ করতে হবে এ ভি এবং কি আইকে এ দ্বারা গুণ করা হয়, আর কে হচ্ছে এ স্কোয়ার দ্বারা। তাহলে দেখুন ভোল্টেজ এইখানে কি কম আছে এদিকে বেশি আছে, তাহলে গুণ করলে আমার বেশি হচ্ছে, কারেন্ট এদিক কি কম আছে এদিক বেশি আছে, ভাগ করলে কম আসতেছে। তো এই পাশে দেখেন কারেন্ট কি রেজিস্ট্যান্স কি কম আসে, এই পাশে কি বেশি আছে, তো এটাকে যদি আমি গুণ করি তাহলে আমি কি রেজিস্ট্যান্সটা পাবো। তো এইভাবে আপনারা কি রেফার করবেন, তারপর হচ্ছে কি এইভাবে হচ্ছে রেফার লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইডে রেফার করবেন যখন কি করবেন, তখন আমরা সেই লো ভোল্টেজ সাইড আমার কি সেম থাকবে, আমার হাই ভোল্টেজে যা আসলে সব কিছু আমি কি লো ভোল্টেজ সাইডে নিয়ে আসবো, কীভাবে ট্রান্সফরমার করবেন সে এই বোর্ড অনুসারে কি আপনারা এই শকটা এই শকটা লিখতে আমার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ কত 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড শখ লাগবে। আপনার প্রশ্নে আসতেছে খাতায় আসে এক সাইডে টুকায় নেন, আমি একটু বুঝাইছি জন্য একটু সময় লাগছে, খাতায় টুকে নেন তাহলে দেখবেন কি এটা আমার কি অটোমেটিক মানে খুব বেশি সময় লাগবে না। তো এইভাবে করলে আপনার কোনো মুখস্থ রাখতে হচ্ছে না, তো আপনারা এইভাবেই করতে পারেন। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, তারপর আসেন, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কি এখন এইটা দেখেন এইটা কি বলছে, আমি যখন এই সাইডে নিয়ে তখন কি আমি ইগনোর করছি, আপনারা ইচ্ছা করলে এইখানে দিতে পারেন, বাট যখন এইখানে দেবেন যদি এইখানে দেখেন দেখেন এইখানে দেওয়ার মানে কি আয়ন কারেন্টটা কিন্তু এখন আর মানে আগে কী ছিল, আগে ছিল কি এই এইখানের বিবেচনা করলে হচ্ছে কি আই ওয়ান সমান সমান কি আই টু, বাট এইখানে বিবেচনা করলে আই ওয়ান যেটা আছে সেটা কী হচ্ছে আই নট প্লাস হচ্ছে কি আই টু, ঠিক আছে, এটা যদি আমি বিবেচনা করি তাহলে দেখেন আই ওয়ান সমান কি আই নট প্লাস আই টু, আর এটার বিবেচনা করছে আই ওয়ান প্লাস আর, বাট এখানে যদি আপনি কি একটা কি এক্সাইটেশন ব্যাঞ্চ দেন মানে এই শান ব্যাঞ্চটা দেন দিতে পারেন, সমস্যা নেই, যখনই ব্যাঞ্চটা দেবেন তখন কি এইটার আপনি আই ওয়ান সমান আই টু লিখতে পারবেন না, তখন কি এই ইকুয়েশনটাও এখানে চলে যাবে। তো এই এই এক্সাইটেশন ব্যাঞ্চ যেটা সেটা কি আমার কি কোন সাইডে থাকে এইখানে থাকে, তার মানে কি হাই ভোল্টেজ সাইডে থাকে, তো হাই ভোল্টেজ সাইড মানে এই ট্রান্সফর্মার অনুসারে এই ট্রান্সফর্মারের রেটিং অনুসারে হাই ভোল্টেজ সাইডে আছে, তো হাই ভোল্টেজ সাইডে কোনো পরিবর্তন করা লাগে না, আমি এই জন্য এটা ইগনোর করছি, এটা খুব ভ্যালু কম, বাট যখন আমি রেফারিং করবো তখন দেখেন ভ্যালু বাড়তেছে, দেখেন ভোল্টেজের মান বেশি ছিল এটা কমছে, কারেন্টের মানটা কি আর আগের থেকে বাড়তেছে, তারপর রেজিস্টার কমতেছে, এই জন্য কি আমি কি অপোজিট সাইডে আমি এখানে দেখাইছি, ঠিক আছে, ওকে। তো এই ছিল রেফারিংয়ের ব্যাপার, তারপরে চলেন এখন আমরা কি একটা ম্যাথ প্র্যাকটিস করি, ঠিক আছে।